ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক বোন লিখেছেন যে ইস্তেগফারের দ্বারা কি কাবিরা গুনাহ মাফ হয়। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা। তো কাবিরা গুনার জন্য তৌবা লাগবে, তৌবা এবং ইস্তেগফার। তৌবা শব্দের অর্থ হচ্ছে আর রুজু ইলাল্লাহ, মানে আল্লাহর দিকে ফিরে আসা। একজন মানুষ যখন কাবিরা গুনাহ করে তখন সে আল্লাহর আনুগত্য থেকে দূরে চলে যায়। তো যখন সে আল্লাহর আনুগত্যে ফিরে আসবে তো সে বলবে, এ কথার অর্থ হলো যে সে বলবে যে আমি যে গুনাহটি করেছি, যে অন্যায় করেছি, আল্লাহর আনুগত্য থেকে আমি দূরে চলে গেছি, সে এখন ফিরে এসেছে। এসার পরে যে অন্যায়টা করেছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, মানে ক্ষমা প্রার্থনা করবে। অর্থাৎ প্রথমে অপরাধ থেকে নিজেকে মুক্ত করবে, আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। দ্বিতীয় স্টেজে হচ্ছে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তৃতীয় স্টেজে হচ্ছে যে সে এই বিষয়ে আর কখনোই এই অপরাধে লিপ্ত হবে না, এই মর্মে আল্লাহর সাথে অঙ্গীকার করবে। তাহলে এর মাধ্যমে কাবিরা গুনাহ থেকে সে মুক্তি পাবে। তো আল্লাহর কাছে ফিরে আসাটা অন্তরের বিষয়, এবং সেটা অন্তরে যদি কোনো মানুষ লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তাহলেই সেটা হয়। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্নাদামো হুয়া তৌবা, একজন মানুষ যদি লজ্জিত হয়, অনুতপ্ত হয়, তাহলে এটাই তার তৌবা। এরপরে সে বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকবে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এই হচ্ছে কথা। আল্লাহ তাআলা।